একদিকে চোখ সাঙাচ্ছে ঘূর্ণিঝড়, আর অন্যদিকে গোটা বাংলা পড়ছে। ব্যবসা গরমে নাজহাল অবস্থা, ক্রমশ বেড়েই চলেছে তাপমাত্রা পারদ, সকাল থেকেই চড়া রোদ, কবে নামবে স্বস্তির বৃষ্টি, কী বলছে আবহাওয়া দপ্তর, আর সেই দিকেই তাকিয়ে মানুষজন। গোটা বাংলা জুড়েই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। জুন মাস পড়ে গেলেও এখনও বর্ষার আগমনে কোনো বার্তা নেই। এরই মধ্যে ক্রমশ বাড়ছে তাপমাত্রা পারদ, চড়া রোদের দাপটে মানুষের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতিতে বৃষ্টি এখনও অধরা, হিমশিম খাচ্ছে রাজ্যবাসী। এরই মধ্যে দুঃসংবাদ শুনিয়েছে মৌসুম ভবন। জানা গিয়েছে আগামী সাত দিন রাজ্যের বেশ কয়েকটি জেলায় বইবে লু, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের তুলনায় 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই চোখ সাঙাচ্ছে জোড়া ঘূর্ণিঝড়। বাংলায় এর প্রভাব কতটা পড়বে সেই নিয়ে আশঙ্কা কিন্তু বাড়ছে। হাওয়া অফিস জানিয়েছে তাপপ্রবাহের সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এর পাশাপাশি বাকি সমস্ত জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে পশ্চিম বর্ধমান 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদাহ 2 দিনাজপুর, মুর্শিদাবাদে বিকেলের পর বা সন্ধ্যার দিকে হালকা পশলা বৃষ্টি হবে, বইবে দমকা ঝড়, থাকবে বজ্রপাতের আশঙ্কা, এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর গরম কিন্তু থাকবে, লু বইবে বেশ কয়েকটি জেলায়। শনিবার থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে বর্ধমান 2 চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ ও 2 দিনাজপুরে। আগামী মঙ্গল বুধবার পর্যন্ত এই রকম পরিস্থিতি বজায় থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? হাওয়া অফিস জানাচ্ছে কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, যদিও মহানগরে তাপমাত্রা সতর্কতা জারি করা হয়নি। শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসে। এর ফলে অসহ্যহীন গরম অনুভূত হবে কলকাতায়। তবে সপ্তাহান্তে কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে বৃষ্টিপাত চলবে, এমনটাও কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে ধেয়ে আসছে জোড়া ঘূর্ণিঝড়। জানা গিয়েছে চলতি মাসের 8 থেকে 10 তারিখের মধ্যেই আরব সাগর ও বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড় তৈরি হবে। আবহাওয়াবিদরা প্রাথমিকভাবে জানাচ্ছেন এবং আন্দামান সাগরের উপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে কয়েক দিনের মধ্যেই দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। শক্তি বৃদ্ধি করে এই 2 ঘূর্ণিঝড়ের একটি বাংলাদেশ মায়ানমারের উপকূলের দিকে যাবে এবং অন্যটি কেরালার কাছাকাছি তৈরি হয়ে মহারাষ্ট্র এবং গুজরাট হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। যদিও দিল্লির মৌসুম ভবন এখনও এই 2 ঘূর্ণিঝড় নিয়ে কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে আবহাওয়াবিদদের অনুমান এই ঘূর্ণিঝড়টি যদি গতিপথ পরিবর্তন করে তাহলে সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার উপকূলও আঘাত আনতে পারে, এমনটাই কিন্তু সমূহ সম্ভাবনা থাকছে। তবে এখনও পর্যন্ত এই 2 ঘূর্ণিঝড়ের বাংলার উপরে কতটা প্রভাব পড়বে সেই বিষয়ে সঠিক পূর্বাভাস কিন্তু দেননি আবহাওয়াবিদরা। আপাতত এই 2 ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর নজর রাখছেন। আগামী 1 সপ্তাহের মধ্যেই তাদের ল্যান্ডফলের সম্ভাব্য দিনক্ষণ এবং স্থান জানা যাবে, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা।